ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন WB এডুকেশন। নমস্কার, আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় যশ। বাংলায় ঠিক কখন আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়? শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ বা সাইক্লোন ইয়াস। অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে যশ বা ইয়াস। আজ শনিবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, আগামীকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে, এরপর উত্তর উত্তর পশ্চিম দিক থেকে এগোবে, সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এর পরের 24 ঘন্টায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এরপর ফের উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে যশ। বুধবার সকালে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে পৌঁছবে এই অতি প্রবল ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। বুধবার সন্ধ্যায় আছড়ে পড়তে পারে যশ। তবে গত বছরের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের থেকে যশের দাপট কম হওয়ার সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর পাওয়া যাচ্ছে, রাজ্যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 70 কিলোমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, 25 মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে, বাকি জেলাগুলোতেও বৃষ্টি হবে। 26 মে ভারী বৃষ্টি হবে রাজ্যে, 27 মে অতি ভারী বৃষ্টি হতে পারে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র, 23 মে থেকে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। যারা মাছ সমুদ্রে রয়েছেন তাদের 23 তারিখের সকালের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম কে রাখলো আর এই নামের ঠিক মানেটা কি? এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে ওমান। এই ঝড়ের নাম যশ বা ইয়াস, যার মানে হলো দুঃখ। পার্সি থেকে এই শব্দটি এসেছে। ভারত, বাংলাদেশ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা সহ 13টি দেশ নিয়ে গঠিত কমিটি এই নাম ঠিক করেছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তার অববাহিকায় থাকা দেশগুলির নামকরণ করে। পৃথিবীতে মোট 11টি সংস্থা ঝড়ের নাম ঠিক করে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ও ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়ার সদস্য দেশগুলি ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে। যশের পর আরও যে ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়েছে সেগুলো হলো গুলাব, শাহিন, জাওয়াদ, অশনি, শীতরাং, মান্দৌস, মোচা। সরকারের তরফ থেকে সমস্ত রকম সতর্ক বার্তা দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় যশ সম্পর্কে। উপকূলবর্তী এলাকায় মাইকিংও করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলোতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা রয়েছে। সরকারের তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে। নাম্বারটি হলো 8900793503 এবং আরেকটি হলো 8900793504। এই দুটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। যশ বা ইয়াস ঘূর্ণিঝড় ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? চেন্নাই থেকে একটা কাল্পনিক সরলরেখা এবং গঙ্গাসাগর থেকে একটা কাল্পনিক সরলরেখা আঁকা হলে সে দুটি ঠিক যেখানে মিট করবে সেখানেই দাঁড়িয়ে শক্তি সঞ্চয় করছে এই যশ ঘূর্ণিঝড়। জলের মধ্যে ইতিমধ্যেই ঘূর্ণি তরঙ্গ তৈরি করছে, অর্থাৎ তার শক্তি কিন্তু ক্রমশ বাড়ছে। আজ 22 তারিখ বিকেলের পর থেকে যশ স্থলভাগের দিকে এগোতে শুরু করবে। এই ঘূর্ণিঝড় যশ ল্যান্ডফল করবে 25 তারিখ মধ্যরাত থেকে 26 তারিখ ভোর রাতের মধ্যে।
ল্যান্ডফলের সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 135 থেকে 140 কিলোমিটার। বকখালি, কাকদ্বীপ, ক্যানিং, গোসাবা, পাথর প্রতিমা, সন্দেশখালী, বসিরহাট, হিঙ্গলগঞ্জ ইত্যাদি জায়গায় ল্যান্ডফলের সর্বাধিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। 24 তারিখ দুপুরের পর থেকেই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যাবে, উপকূলে উঁচু ঢেউ উঠতে শুরু করবে। সকলে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চলুন। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।